নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে হনুমানজির আশীর্বাদে এই ছয় রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে। 99 বছর পর এই শুভ যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে। প্রত্যেকে জয় বজরঙ্গবলী, জয় বজরঙ্গবলী, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। আমি একটি কথা আপনাদেরকে বলি, এই কলিযুগে আপনার যত বড়ই সমস্যা থাক না কেন, একমাত্র আপনারা যদি হনুমানজির উপাসনা যদি করেন, আমি গ্যারেন্টির সাথে বলছি, গ্যারেন্টির সাথে বলছি, আপনাদের সেই সমস্যা থেকে, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। কিন্তু হনুমানজির পূজা এবং উপাসনা করা কিছু নিয়ম রয়েছে। দেখুন, আজ এই হনুমান জয়ন্তীতে যদি আপনারা, আজকে যদি আপনারা 11 বার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, 11 বার, তাতে আপনার যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু হবে। এই হনুমানজির বিশেষ কৃপা বরদান পেতে চলেছে এই ছয় রাশি। 99 বছর পর এই শুভ যোগ ছয় রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি, আমি একে একে আলোচনা করব। তার আগে আমি একটু বলি, যাদের শনি সাড়ে সাথী চলছে, যেমন মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তিনটি রাশির অলরেডি শনির সাড়ে সাথী, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, শনির ঢাইয়া চলছে, অবশ্যই আপনারা হনুমানজির পুজো অবশ্যই করুন। এবং এর সাথে সাথে খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির শনির সাড়ে সাথী। সাবধান হয়ে যান মেষ রাশি, শনির সাড়ে সাথীর 7.5 বছরের ফেজ আপনাদেরকে কাটাতে হবে 2025 এপ্রিল মাস থেকে। অর্থাৎ হাতে গুনে আপনাদের 1 বছরও সময় নেই। তার আগে আমি আবারও বলছি, আপনারা সাড়ে সাথী ঢোকার আগে আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন। সংকটমোচন হনুমান স্তোত্র এবং হনুমান চল্লিশা, হনুমান বাহক আপনারা পাঠ করুন। দেখুন, অনেকে শনির সাড়ে সাথী বলুন বা শনির ঢাইয়া বলুন অথবা শনির দশা বলুন, এই জায়গা থেকে মুক্তি পেতে শনি মন্দির কিন্তু যায়। নিয়মিত প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দেওয়া, শনি মন্দিরে প্রার্থনা করা, আমি আবারও বলছি, তাতে কিন্তু কোনো শুভ ফল আসে না। জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, সমস্যার উপর কিন্তু পড়তে হয়। যারা শনি মন্দির যাচ্ছেন, আমি আবারও বলবো, যাওয়া বন্ধ করুন। কেন? যেখানে শনি শিলারূপে পূজিত হয়, শনির শিলা রয়েছে, সেখানে আপনারা অবশ্যই যান। কিন্তু যেখানে শনির মূর্তি রয়েছে সেখানে যাবেন না ভুল করেও। এর পরিণাম অনেক ভুগতে কিন্তু হয় মানুষকে। আমি আর বারবার বলি, শনির দৃষ্টি কিন্তু ভালো নয়। শনিকে শান্ত করতে একমাত্র হনুমানজি ছাড়া কোনো উপায় নেই। একটা গল্প আপনারা হয়তো জানেন, সূর্য পাঠিয়েছিলেন হনুমানজিকে
শনিকে শান্ত করার জন্য। শনি এতটাই ক্রোধিত হয়েছিল যে হনুমানজির কোনো কথা শুনছিল না। দুজনের মধ্যে প্রচুর যুদ্ধ হয়, শনি সেখানে পরাস্ত হয় এবং সেখানে শনি বলে, তোমার যে উপাসনা করবে তার আমি ক্ষতি কিন্তু করব না। অর্থাৎ যাদের শনি জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে, শনি টাইমা চলছে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা এই সময় কোনো মাতেই আপনারা শনি মন্দির যাবেন না। শনি হচ্ছে, আমি আবারও বলছি, দুঃখ দারিদ্রতা কষ্টের কারকগ্রহ। আপনারা অনেকেই একটা ভুল করেন যে কৌশিকদা আমার শনি খারাপ কি করব। যারা কৌশিকদের প্রোগ্রাম দেখেন, কৌশিকদাকে যারা ভালোবাসেন, আবারও বলছি আপনারা হনুমানজির উপাসনা করুন এবং প্রত্যেককে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং লাইক কমেন্ট, জয় বজরঙ্গবলী, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। দেখবেন জীবনে যত বড় সমস্যা থাক না কেন, চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেই সমস্যা থেকে মুক্তি কিন্তু পাবেন। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, অর্থ কষ্ট, আপনার যে কোনো কাজে বাধা, হনুমানজির উপাসনা করুন। এবং শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে আপনারা সরিষার তেলের প্রদীপ অবশ্যই দিবেন এবং অবশ্যই সেখানে জল এবং হনুমানজিকে চ্যামিলি তেলের প্রদীপ, লাল ফুল আপনি জবা অথবা গোলাপ আপনারা দিতে পারেন এবং সিঁদুর অবশ্যই আপনারা দিন। তাতে দেখবেন বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন। এবং যখন আপনারা হনুমানজিকে ভোগ দিবেন, সেখানে অবশ্যই লাড্ডুতে আপনারা লাড্ডু যখন নিবেদন করবেন ভোগ হিসেবে, অবশ্যই তুলসী পাতা অবশ্যই দিবেন। আসা যাক আজ মধ্যরাত থেকে কোন কোন রাশির কপাল খুলতে চলেছে, কোন ছয় রাশির, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। এক নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির আজ মধ্যরাত থেকে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের বিজনেস ক্ষেত্রে, ভাগ্য ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং সন্তান ক্ষেত্র ভালো, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। দ্বিতীয় রাশি মেষ রাশি। মেষ রাশির আজ মধ্যরাত থেকে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা রিটার্ন হতে চলেছে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। বিজনেস ক্ষেত্রে ভালো, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অফুরন্ত লাভ আপনারা পেতে চলেছেন, আপনাদের সম্পত্তি, আপনাদের কর্ম এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন। আকর্ষিক ধন প্রাপ্তি আপনাদের ঘটতে চলেছে। এরপর যে রাশির আমি নাম বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশির বজরঙ্গবলীর কৃপায়, হনুমানজির কৃপায় আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি, বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে। এরপর যে রাশি মীন রাশি। মীন রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশি মকর রাশি। হ্যাঁ, মকর রাশি হনুমানজির কৃপায় আপনাদের ভাগ্য এবং কেরিয়ার এবং সম্পত্তি এবং আপনাদের বিজনেস থেকে বড় ধরনের লাভ আসতে চলেছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। একদম অন্তিম এবং শেষ রাশি বৃষ রাশি। বৃষ রাশি হনুমানজির কৃপায় হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি। অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন,
অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং জয়শ্রী রাম অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। এই ছয় রাশির যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। জয় শ্রীরাম, জয় বজরংবলী।